রাতে রাতারে দুই বন্ধু গোপনে বসে বসে সলা পরামর্শ করছো, কার কি ক্ষতি করবা, কোন আলেমের বিরুদ্ধে কোন মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিবা। তুমি ব্যারিস্টার হইয়া সাক্ষী রে, তুমি তোতা পাখির মতো কথা শিখাইয়া দিচ্ছ, সেখানে তুমি আর ও ছাড়া কেউ নাই, সেফ হোম নাম দিয়েছ, সাক্ষীর উত্তরবঙ্গ থেকে আনছো, এমনে এমনে কথা বলবা কোর্টের মাঝে দাঁড়াইয়া, হাকিমের সাথে আগে কথা আছে, বেশি প্রশ্ন কইরেন না, এমন প্রশ্ন করবেন যেগুলোর উত্তর সে দিতে পারবে। তোতা পাখির মতো শিখাইছো, অমক সময় অমকেরে মেরেছে আমি সব দেখেছি, কিন্তু পাল্টা প্রশ্ন যদি করা হয়, আজ থেকে 40 বছর আগের ঘটনা তোমার মুখস্থ আছে, তুমি কত মেধাবী, তাহলে আজকে যে গাড়িতে করে ডাকাড়ছো গাড়ির নামটা কি, কইডা তো জানি না, ডাকাইসা কোন জায়গায় নামছো, ওই জায়গার নাম কি জানি না, আজকে বাংলা মাসের কয় তারিখ কইটাও তো জানি না, তো 40 বছর আগেরটা জানলা কেমনে, মানে তোমারে গত রাতে শিখাইয়া দিছে। ওই যে সেফ হোম নাম দিয়া গোপনে তুমি আরেকজনকে শিখাইছো, তোমার মুখ থেকে যত কথা বের হয়েছে সব তার রেকর্ড হয়ে গেছে। তুমি ওই সাক্ষীরে শিখাইতে যাইয়া এমন কিছু শব্দ বলেছো যেগুলো আসতে বলার কারণে সাক্ষী হয়তো শোনে নাই, সে তোমারে পাল্টা প্রশ্ন করছে, কি যে কইছেন আর একটু কোন আবার কোন, শুনি নাই বুঝি নাই। আমার আল্লাহ কোরআনে কি বলেন, মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার পাশের জন শোনে নাই কিন্তু দুই ঠোঁটের মাঝখান দিয়ে যা বের হয় কেউ না শুনলেও সেটা আমল নামা রেকর্ড হয়ে গেছে। তুমি যেখানে একা তুমি ভুলো না, আল্লাহর কথা ভুলো না, ঘরের দরজা বন্ধ করে মোবাইল হাতে নিয়া কম্পিউটারের সামনে বসে তুমি কি করছো, মা দেখে নাই বাবা দেখে নাই কেউ জানে না, বলে যেও না তুমি যেখানে একা সেখানে সাথে আরেকজন আছে, না নাই, তিনি কে, তিনি সব দেখেন, ওটা রেকর্ড করার জন্য মেমোরি কার্ডও দিছে গর্দানের ভিতরে। যারাই হকের পথে টিকে আছে তারা নিজের ঘরে ঘুমাতে পারছে না, বিনা দোষে মামলার আসামি হয়, এলাকার লোক সাক্ষী দেয় লোকটা ভালো, লোকটা ওয়াদা লঙ্ঘন করে না, লোকটা মানুষকে ঠকায় না, চাঁদাবাজি করে না, নামাজ কাজা করে না, ভালো মানুষ, ওই লোকের বিরুদ্ধে মামলা নাই, মামলা দেয়ার লোক পাওয়া যায় না, কারো ক্ষতি করে না, কিন্তু যখন দিনের পথে চলতে থাকে অ্যারেস্ট হলো সকালে বিকাল বেলা দেখা যায় এক ডজন মামলা হয়ে গেছে, চাকরি চলে যাচ্ছে বিনা দোষে, কারণ সে হকের পক্ষে কথা বলে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কালকাবিদ আলাল জামান, হকের পথে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এখন আপনি বলবেন আমাদের পিসায় হুজুর যে জেলে যায় না, মামলা খায় না, বাড়িতে ঘুমায় ঘরে ঘুমায়, আমিও জেলে যাই না, মামলা খাই না, বাড়িতে থাকি ঘরে ঘুমাই, তাহলে আমি কি হকের পক্ষে নাই? আমি বলবো দোস্ত তুমি না, আমি এটা বলি না, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হলো তুমি অন্যায় দেখে চুপ করে আসো তাই তুমি ঘরে ঘুমাচ্ছ, তুমি অন্যায়ের প্রতিবাদ করে দেখো তুমিও ঘরে ঘুমাতে পারবা না। তুমি বোবা তাই তোমার শত্রু নাই, সমাজে হাজারো সংগতি, হাজারো জুলুম, হাজারো অত্যাচার, তুমি চুপ করে আছো, তুমি ওয়াজ করো জিকিরের, ওয়াজ করো নামাজের, ওয়াজ করো হজের, ওয়াজ করো জাকাতের, কিন্তু জালেমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিরোধের ওয়াজ তোমার মুখে শোনা যায় না, তাই তোমার দরবারে মুরিদের অভাব নাই। হক কথা বলে দেখো ঝামেলা হয়ে যায়, হকের পথে থাকার কারণে মামুনুল হক সাহেব হত্যা মামলার আসামি করার ষড়যন্ত্র চলছে। হক কথা বললে আল্লামা শফি হুজুর তেতুল হুজুর হওয়া লাগবে, এটাই দুনিয়ার নিয়ম। কোন নবী চারিত্রিক কারণে মাইর খায় নাই, কোন নবী ব্যক্তিগত দোষে মাইর খায় নাই,
কোন নবী কারো কাছে চাঁদা চাইয়া মাইর খায় নাই, কোন নবী কারো জমি দখল করে মাইর খায় নাই, কিন্তু হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিমাস সালাম দুজন সারা সব নবী মাইর খাওয়া লাগছে। সমঝোতা করলে কোন নবী মাইর খাইতো না। ফেরাউনের কাছে গিয়ে যদি নবী মূসা বলতেন চাচা আপনি আপনার মতো চালান, আমার কোনো অসুবিধা নাই, শুধু আমি মসজিদের ইমামতি করতে চাই চাচা, আপনি যা করেন করেন। ফেরাউন বলতো ভাতিজা কত বালা, ইমামতির বেতন আমি নিয়ে দায়িত্বটা আমি নিলাম। মূসা নবী ফেরাউনের সাথে কোনো সমঝোতা করেন নাই, ফেরাউনের বিরুদ্ধে কথা বলেছেন, বলেছেন ঘোষণা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন তোরে মানি না, কাউকে মানব না, মানি একজন তিনি কে, ইব্রাহিম আলাইহিস সালাম সমঝোতা করলেন অমরুদের সাথে, ওনাকে আগুনে ফেলা হতো না। বিশ্ব নবী আবু জেহেলের সাথে সমঝোতা করার জন্য আবু জেহেল তো প্রস্তাবে দিছিল দেয় নাই, কিছুদিন তুমি আমাদের মূর্তি পূজা করো, কিছুদিন আমরা তোমার রবের গোলামি করবো, 15 দিন এই লাইনে, 15 দিন ওই লাইনে। আল্লাহ বলেন না না, লাকুম দীনুকুম ওয়া নিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, দুটাকে এক জায়গায় খেসুই বানানোর সুযোগ নাই। হকের পক্ষে কথা বলে নবী মাইর খায়, আর আপনি আরামে আছেন কারণ আপনি চুপ আছেন। আর যে ব্যক্তি হক না বলে চুপ থাকে সেই মান নিয়ে মরবে কেমনে? আচ্ছা কিন্তু আনিল হাক্কি শয়তানুন আখরাস, যে ব্যক্তি হক কথা না বলে চুপ থাকে সে বোবা শয়তান হয়ে যায়। তো আপনি হকের কথা আপনার ইমানের কারণেই বলতে হবে, আর হকের কথা বললে জুলুম অত্যাচার হবে, জুলুম যেখানে শেষ হয়ে যায় আল্লাহর জান্নাত সেখানে শুরু হয়ে যায়। ময়না পাখি খাঁচায় বন্দি থাকে আর কাউয়া পাখি ডালে ডালে উড়ে বেড়ায় স্বাধীন থাকে। ময়নার কাছে সে কাক বলে কিরে ময়না তোরে খাঁচায় বন্দি রাখলো কেন? ময়না জবাব দে অপরাধ তো একটাই, আমি কথা কই। হক কথা যারা বলে তাদের বিপদ আসে ঠিক না? নবীদের জন্য এসেছিল, একটা সময় আসবে যখন হকের পক্ষে আর লোকই পাওয়া যাবে না, বরং জালেমদের সাথে বাম হাত মিলাতে থাকবে, আর বাম হাত মিলাইলে হালুয়া রুটির অভাব হবে না।